আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করবো। এখানে মাত্র 4 ইউএসডিটি ডিপোজিট করে ভিআইপি ওয়ান নিয়ে কাজ করতে পারেন। এখানে অ্যাকাউন্ট খুললে হচ্ছে আপনার 10 ইউএসডিটি হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস দিবে। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন অ্যান্ড উইথড্র করবেন এ টু জেড এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন। প্রথমে হচ্ছে লিঙ্কটির উপর ক্লিক করবেন। এস পার মল সাইটটির নাম হচ্ছে। তো যাই হোক, লিঙ্কটির উপর যখন ক্লিক করবেন তখন হচ্ছে লোডিং হবে এবং এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে এখানে প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড, যেটা মূলত উইথড্র দেওয়ার সময় লাগবে। তারপর এখানে দেখতে পারবেন সাইন আপ লেখা, এখানে ক্লিক করবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে সাইটের ডিটেলস পড়ে নিতে পারেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক দিব। তারপর এখান থেকে আই নো এখানে ক্লিক দিব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি ভিআইপি ওয়ান অ্যাক্টিভ করেছি। অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে 10 ইউএসডিটি এবং সাথে 4 ইউএসডিটি ডিপোজিট করে ভিআইপি ওয়ান অ্যাক্টিভ করেছি। আপনারা কীভাবে ভিআইপি অ্যাক্টিভ করবেন তার জন্য ডিপোজিট লেখার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটি TRC20 অ্যাড্রেসটিকে এখান থেকে কপি করবেন। তারপর যাবেন টাস্টওয়ালেট অথবা বাইন্যান্সে। তো টাস্টওয়াল থেকে আমি দেখা দিই, কারণ টাস্টওয়াল থেকে হচ্ছে আপনি চাইলে $7 ডিপোজিট করতে পারেন, বাইন্যান্স থেকে 10 নিচে করা যায় না। তো টাস্টওয়ালেটে আসলাম। তারপর এখান থেকে হচ্ছে ইউএসডিটি এটা ক্লিক করবো। তারপর ইউএসডিটি সেন্ড লেখার উপর ক্লিক করো। তারপর অ্যাড্রেসটি পেস্ট করে এখানে 4 ইউএসডিটি দিয়ে কন্টিনিউ লেখার উপর ক্লিক করবো। তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবো। অবশ্যই নেটওয়ার্ক ফি TRX থাকতে হবে। TRX টোকেন যেরকম ইউএসডিটি একটা টোকেন, ওইরকম ওয়ালেটে TRX থাকতে হবে আপনারা 15-16টার মতো TRX থাকতে হবে। তারপর টপ আপ কনফার্মে ক্লিক দিবেন। তারপর যখন রিচার্জ হয়ে যাবে রিচার্জ কমপ্লিট লেখার উপর ক্লিক দিবেন। তারপর দেখতে পারবেন অটোমেটিক ভিআইপি ওয়ান আনলক হয়ে যাবে। তারপর ভিআইপি ওয়ানের উপর ক্লিক দিবেন কাজ করার জন্য। তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটা কাজ করলে 33 সেন্ট, দুইটা করলে এখানে 66 সেন্ট ইনকাম। তো এখান থেকে গো টু ফিনিশ লেখার উপর ক্লিক করবো কাজ করার জন্য। তো কমপ্লিট সাকসেসফুলি, আর একটা কাজ করার জন্য গো টু ফিনিশ লেখার উপর ক্লিক করবো। তো কমপ্লিট সাকসেসফুলি। এখন যদি মি লেখার উপর ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের 66 সেন্ট ইনকাম 4 ইউএসডিটি ডিপোজিট করে। তো এটা কীভাবে উইথড্র করবো, উইথড্র করার জন্য হোম লেখার উপর ক্লিক করবো, তারপর উইথড্র লেখার উপর ক্লিক করবো। তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ইউএসডিটি দিব 0.66। তারপর টোন অ্যাড্রেসটি এখানে দিব। টোন অ্যাড্রেসটি আনার জন্য আমরা যাবো হচ্ছে টাস্ট ওয়ালেটে। তারপর হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করবো, তারপর রিসিভে ক্লিক করবো। তারপর এখান থেকে ইউএসডিটি কপি করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের ইউএসডিটি আছে $2.70। তো রিসিভ, এটা রিসিভ করার পর অবশ্যই অ্যামাউন্ট বাড়বে। তো এখান থেকে হচ্ছে কনফার্ম করে দিব। উইথড্রল সাকসেস, ব্যালেন্স থেকে হচ্ছে ডলার কেটে নিয়েছে। তো এখন হচ্ছে আমরা অপেক্ষা করব। আর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি প্রোফাইল। কোম্পানি প্রোফাইলে যদি ক্লিক করি এখানে কোম্পানি প্রোফাইল দেখতে পারবেন। তারপর এখান থেকে যদি হচ্ছে আমরা হেটার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা যদি অ্যাপ ডাউনলোড ক্লিক করি, অ্যাপ ডাউনলোড করতে পারেন। টিমে যদি ক্লিক করেন এখান থেকে হচ্ছে রেফার লিঙ্ক পেয়ে যাবেন। এই কপিতে ক্লিক করলে রেফার লিঙ্ক পেয়ে যাবেন। আর মিতে ক্লিক করে ট্রান্সফার, মডিফাই, ইনভেস্টমেন্ট রেকর্ড, ফিনান্স রেকর্ড। তারপর এখান থেকে যদি উইথড্রতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখনও উইথড্র রেকর্ড আসে নাই। তো আমরা অপেক্ষা করি, দেখি কতক্ষণের মধ্যে পেমেন্টটা পাই। এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল রেকর্ড হচ্ছে 66 যেটি উইথড্র দিয়েছি ওটার রেকর্ড। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে পেমেন্টটা পেয়েছি। এখান থেকে যদি ট্রাস্টওয়ার্ড আসে এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল হচ্ছে 2 USDT, এখন কিন্তু 3 USDT হয়ে গেছে। এখানে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করেছি। তো এই ছিল মূলত হচ্ছে ভিডিও। তারপরে যদি কিছু জানতে হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া, সেখান থেকে সেটা যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই ভিআইপি ওয়ান নেবেন, এর বেশি কেউ নেবেন না। ধন্যবাদ।